পৃথিবীতে সবচেয়ে বড় ভয়ঙ্কর মাদকের নাম নাকি এলএসডি। আমি বলি মুরব্বী হে শুনে যান, পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বড় মাদকের নাম আপনার চোখের সামনে, আপনার ঘরে বসে, আপনার কচি কাঁচা সন্তান আপনার চোখের অন্তরালে। আমার ছেলে ফেসবুকে আমার ছবি আপলোড দিয়া দেয় ভাতিজা জানো, আমার ছেলে ইন্টারনেট অনেক ভালো জানে বাবা জানো, অনেক মুরব্বী বলে আমাকে, হ্যাঁ অনেক মুরব্বী বলে ভাতিজা ইন্টারনেট খুব ভালো জানে, কম্পিউটার খুব ভালো জানে, আমার ছোট বাচ্চা আপনি তো ভালো জানেন না, আপনি তো সেকেলে, আপনি তো জানেন না এর মধ্যে কি ঘটছে, আমি সামনে বলছি আপনি বুঝতে পারবেন আপনার সন্তান কোথায় যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, শুধু বাঁচলেই হবে না, ওয়াহলিকুম নার, তোমার সন্তান সন্তানাদি, তোমার স্ত্রী পরিজন, তোমার পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা তোমার জরুরিয়ত, এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রায় সমাজের একটি বৃহৎ অংশ খারাপ অশ্লীলতা নোংরামিতে পর্নোগ্রাফিতে ছেয়ে গেছে। পর্নোগ্রাফি কি? মসজিদের মিম্বার থেকে পর্নোগ্রাফির ব্যাপারে আলোচনা করতে হচ্ছে আপনাকে সতর্ক করার জন্য, আপনাকে সাবধান করার জন্য। আমাকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মাদকের নাম কি, কেউ বলবে গাঁজা, কেউ বলবে ইয়াবা, কেউ বলবে হেরোইন, কেউ বলবে মদ, যারা একটু আধুনিক ছেলে পেলে তারা বলবে নতুন একটি নাম শুনেছি, নাম তার এলএসডি। এলএসডি নতুন একটি নেশা বের হয়েছে, নিজে নিজে আত্মহত্যা করে ফেলে খেয়ে কী অবস্থা। হ্যাঁ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, হ্যাঁ ডাব ঢাকা মেডিকেলের সামনে ডাবওয়ালার কাছ থেকে দাও নিয়ে নিজের গলা নিজে কেটে ফেলেছে, হায় রে কী লাফালাফি, তাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ আমার কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু কাছের মানুষ একেবারে আন্দোলনে নেমে যাবে রাজু ভাস্করদের সামনে, হ্যাঁ তাকে হত্যা করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। যেই সময় ইনভেস্টিগেশনে নামলো গোয়েন্দা দল, দেখা গেল নেশা তো করে করে এমন নেশা করে যেই নেশা করলে নিজে আত্মহত্যা করে ফেলে, তারপর আর কোনো কথা বলে না, আন্দোলন টান্দোলন আর করে না। পৃথিবীতে সবচেয়ে বড় ভয়ঙ্কর মাদকের নাম নাকি এলএসডি। আমি বলি মুরব্বী হে শুনে যান, পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বড় মাদকের নাম আপনার চোখের সামনে, আপনার ঘরে বসে, আপনার কচি কাঁচা সন্তান আপনার চোখের অন্তরালে পর্নোগ্রাফি দেখছে, অশ্লীল যৌনাচার দেখছে, আপনি জানেনও না। মোবাইল তো একটা দিয়ে দিয়েছেন, ইন্টারনেট তো অবাধে ব্যবহার করছে, পৃথিবীতে এখন সবচেয়ে বড় মাদকের নাম এই পর্নোগ্রাফি, অশ্লীল যৌনতা মোবাইলে দেখা, অশ্লীল যৌনতা মোবাইলে দেখা। দীন ইসলামে শরমের কিছু নেই এই যৌনাচারকে, অবাধ যৌনাচারকে ইসলাম নিষেধ করেছে, এটি একটি নিয়ামত, যৌনতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বান্দাকে একটি নিয়ামত যদি তা সঠিকভাবে ব্যয় করা হয়। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে স্ত্রীর কাছে যাও তোমার জন্য সওয়াবের, সাহাবি জিজ্ঞাসা করলে হে আল্লাহর নবী নিজের প্রয়োজন মেটাতে যাব এটাও সওয়াবে, আল্লাহ রাসূল বললেন যদি অন্য ও বেগানা নারীর কাছে যাও, অন্য নারীর কাছে যাও তাহলে কি, তাহলে গুনাহ, তাহলে গুনার বিপরীত কি, অবশ্যই সওয়াব। ইসলামী এমন একটা ধর্ম, ইসলামী এমন একটা ধর্ম যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান এই দিনে দিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভয়াবহ ভয়াবহ মাদকের নাম হলো এই পর্নোগ্রাফি, ভয়াবহ মাদকের নামে ইন্টারনেট, যদি না এটাকে সঠিক জায়গায় ইউজ করেন, যদি না এটাকে সঠিকভাবে ব্যবহার না করেন, এটাকে যদি নিয়ন্ত্রণ না করেন। সম্মানিত উপস্থিতি, অনেকে আপনারা বলতে পারেন, হ্যাঁ অনেকে বলতে পারেন তাহলে কি মোবাইল ফোন ব্যবহার করব না, হ্যাঁ ইন্টারনেট ব্যবহার করব না, মোবাইল ফোন তো আমরাও ব্যবহার করছি, ইন্টারনেট তো আমরাও ব্যবহার করছি, নিজেকে নিয়ন্ত্রিত করতে হবে, হ্যাঁ নিজেকে নিয়ন্ত্রিত করতে হবে। ইহুদি জাতির ইতিহাস আমি সম্ভবত গত সপ্তাহে গত মাসে আলোচনা করে গেছি, ইহুদি জাতির একটি সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায়কে বলা হয় আশকানজি সম্প্রদায়, আশকানজি সম্প্রদায়। আপনারা বলবেন ইহুদিরা জ্ঞান বিজ্ঞানে কত এগিয়ে গেছে, আসলেই তারা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, জ্ঞান বিজ্ঞানে তারা এগিয়ে গেছে, তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা
আয়রন ডোম রয়েছে, নাম শুনেছেন? কতটুকু জানেন? সারাদিন ইউটিউব দেখেন, সারাদিন হাবিজাবি দেখেন, জীবনের গুরুত্বপূর্ণ সময়কে এখন আমি দেখি মুরব্বীরাও কিভাবে সম্ভব, মুরব্বীরাও আজকে ফেসবুক ইন্টারনেটে দেখি ফেসবুকের আইডি খুলে সারাদিন মোবাইলে, মুরব্বীরাও আমি আশ্চর্য হয়ে যাই। আপনারা আমাদের মাথার তাজ, সন্তানদেরকে আপনাকে সঠিক লাইনে আনতে হবে, সঠিক পথ দেখাতে হবে। হে মুরব্বী, আপনাকে প্রশ্ন করা হবে। আমি বলছি সময় সংক্ষিপ্ত, সেই আশকানজি আন্দোলনের একটি সম্প্রদায় রয়েছে, তাদের একটি চিন্তা, আমরা যেমন সালাফিয়ত, আমরা নিজেদেরকে সালাফি বলি, আমরা মূলত ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেই ইসলামটা ছিল, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম যেই ইসলামটাকে ফলো করেছে, ইসলামের যে সনাতন ধারা, সেই ধারাকে আমরা যারা বিশ্বাস করি, সেই সনাতন ধারাকে যারা আমরা মেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করি, কতটুকু পারি জানি না, কিন্তু আমরা চেষ্টা করি নিজেদেরকে আহলুল হাদিস, সালাফি, আসহাবুল হাদিস বলে পরিচয় দিই। আমরা চেষ্টা করি নবী যেটা বলে গেছে, কল আল্লাহ আল্লাহ যা বলে গেছে, কল রাসূলুল্লাহ আল্লাহর নবী যা বলে গেছে, তা মেনে নিতে। ঠিক একইভাবে যেই সময়ে 1700-1800 খ্রিস্টাব্দের দিকে ইহুদিরা যখন দেখলো তাদের ইহুদিরা জুইশরা নিজেদেরকে একেবারে বিলিয়ে দিচ্ছে, স্রোতের গায়ে গায়ে এলিয়ে দিচ্ছে, স্রোত যেদিকে যায় সেও সেদিকে যায় এমন শুরু করে দিয়েছে, তখন ইউক্রেন ইউরোপের কিছু ইহুদি, তাদের মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো ইসরায়েল বেন এলিজার, তিনি আমাদের এই সালাফি মুভমেন্টের মতো, তারাও একেবারে প্রথম যুগের ইহুদি যারা ছিল তাদের মতন একটি আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের নাম হলো আশকানজি আন্দোলন। সেই আশকানজি আন্দোলন, আপনারা আশ্চর্য হবেন শুনলে, সেই সম্প্রদায়টা তাদের মূল স্ট্রিম সম্প্রদায়ের মধ্যে একটি অংশ। তাদের বিশ্বাস, আমি মূলত এই লেখাটি পড়েছি আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই, আমেরিকা প্রবাসী, তিনি মূলত কাছ থেকে এই বিষয়গুলো অবজারভেশন করেন, তার নাম আবু জাসর আবদুল্লাহ রায়হান ভাই, তার সাথে আমার প্রায় সময় এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়, লেখালেখিও করেন আলহামদুলিল্লাহ। সেই আশকানজি আন্দোলনের লোকেরা, তারা প্রথম যুগের ইহুদিদের মতো হতে চায়। তারা কি করে শুনলে আশ্চর্য হবেন, এই যে শুক্রবার তাদের পবিত্র দিন হলো শনিবার, ওই যে দাউদ আলাইহিসসালাম শনিবার দিন জাবুর তেলাওয়াত করতো, হ্যাঁ জাবুর তেলাওয়াত করতো, এই দিন তাদের পবিত্র দিন ছিল, আমি ওই বিষয়ে বিস্তারিত বলছি না। তারা এই যে আজকের মাগরিবের পর থেকে তারা যত ডিভাইস আছে সোশ্যাল সাইট, এগুলাকে বয়কট করবে, এগুলা তারা চালাবে না, তারা একান্ত তাদের পরিবারকে সময় দিবে, তাদের পরিবারকে সময় দিবে, ইবাদত বন্দিকিতে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের ইবাদত বন্দিকি চলবে। এই যে প্রথম যাবে হামাস ইসরায়েলে আক্রমণ করলো, এরপর থেকে এই আশকানজি আন্দোলন সহ ইহুদিরা তাদের সিনাগগে যাওয়া বাড়িয়ে দিয়েছে, বেশি বেশি ইবাদত করা শুরু করে দিয়েছে, ওয়েস্টার্ন ওয়ালের সামনে গিয়ে মাথা ঢুকছে, আপনি আমি কয়দিন কোনোতে নাজিলা পড়েছি আমার ভাইদের জন্য। আমি তা বলতে চাচ্ছি না, অবস্থা দৃষ্টে চলে আসছে সম্মানিত উপস্থিতি। এই আশকানজি আন্দোলনের আরেকটি মুভমেন্ট, তারা একেবারে তাদের রাব্বি অথবা রাবাই, তাদের যে ধর্মযাজক, আগে কোনোদিন শুনেছেন কিনা বুঝে রাখুন, তাদের যারা ধর্মযাজক তাদের অনুমতি ছাড়া আজকে তাদের কোনো গেস্ট, তাদের কোনো মেহমানকে ঘরে প্রবেশ করতে দিবে না। আশ্চর্য লাগে, একটা গেস্ট আসবে তাদের রাব্বি অথবা রাবাইয়ের কাছে দৌড়ে যাবে, আমার কাছে একজন গেস্ট এসেছে, আমার আত্মীয় এসেছে, তাকে কি ঘরে প্রবেশ করানো যাবে, এতটা মেনে নেয় তারা তাদেরকে। তারা কোনো ডিভাইস আজকে ছুবে না, তারা মোবাইল চালায় বাটন মোবাইল, তারা তাদের সন্তানদেরকে সেকুলার কোনো স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিবে না, সেকুলার বুঝেন ধর্ম নিরপেক্ষ কোনো বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে পড়তে দিবে না, তারা সেই স্কুল বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানদেরকে পড়াবে যেই স্কুল বিশ্ববিদ্যালয়ে তাদের ধর্ম চর্চা হয়, জুডাইজম চর্চা হয়, তাছাড়া অন্য কোনো সেকুলার ধর্ম নিরপেক্ষ কত মতবাদ, কত ইজম, কত থিওরি, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে মরতে মরে যাবে তারা তাদের সন্তানদেরকে পড়াবে না। কিন্তু তারাই উন্নতির চরম শিখরে উঠে গেছে, তারা পৃথিবীর সর্বোচ্চ সর্বশক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, আপনি মিসাইল অ্যাটাক করবেন তা আকাশেই তারা ভূপাতিত করে দেবে, এটা হলো আয়রন ডোম, সেন্সর করবে আকাশ থেকে আসছে উড়িয়ে দিবে আকাশেই।
আরো কত ধরনের তথ্য প্রযুক্তি তারা তারা এই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করেছে, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করেছে, আর আপনার আর আমার সন্তানকে এই মাদক ধরিয়ে দিয়েছে, এই মাদক ধরিয়ে দিয়েছে অবাধে। আপনি সহ আপনি কতটুকু ভালো মানুষ, আপনি সহ তাতে ডুবে আছেন সম্মানিত মুরব্বী, বলতে কষ্ট লাগছে তবু আমাকে বলতে হচ্ছে, আপনিও তার থেকে দূরে নয় সম্মানিত উপস্থিতি।